খুব কষ্ট হয় যখন দেখি আমার স্বাধীনতা সর্বত্র বিপন্ন হয়, আমার দেশের স্বার্থ বিপন্ন হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রতিবাদ পায় না। খুব দুঃখ হয় যখন দেখি যে আমার ছাত্রী ছাত্ররা যারা নির্মম ভাবে নিহত হয়, অন্যায়ের কাছে পরাজিত হয়, তাদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন প্রতিবাদ উচ্চারিত হয়। খুব কষ্ট হয় যখন দেখি যে আমার সমস্ত অর্জনগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন সোচ্চার কণ্ঠ ভেসে আসে। আমরা সেই অবস্থায় ফিরে চাই, আমরা ফিরে চাই 1952 সালের ভাষা আন্দোলনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা সেই ভূমিকা ফিরে চাই। আমরা ফিরে চাই 1969-এর যে কোনো আন্দোলন, ছাত্র গণ আন্দোলনের যে নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে থেকে এসেছিল, সেই অবস্থা আমরা ফিরে চাই। আমরা ফিরে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আবার এই দেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হয়ে দাঁড়াবে, পথিকৃত হবে, এবং আবার তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে। আমি জানি আমার এই চাওয়া, আমার এই আকাঙ্ক্ষা অতি উচ্চাকাঙ্ক্ষা হতে পারে, কিন্তু যদি আমরা সঠিক আমাদের পথের দিকে থাকি, যদি আমরা আমাদের পথকে নির্দেশিত করতে পারি এবং নিজেদেরকে সেই পথে নিয়ে যেতে পারি, ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকি, তাহলে নিশ্চয়ই আমরা সেই জায়গায় পৌঁছতে পারব। আজকে খবরের কাগজে আসার সময় আপনারা এইখানে আসার আগে খবরের কাগজে কয়েকটি সংবাদ তার সবচেয়ে বেশি যে সংবাদটি আকর্ষণ করেছে তা হচ্ছে নিম্ন আদালতের উপযুক্ত কর্তৃপক্ষ রাষ্ট্রপতি এরকম বিধান রেখেই নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গতকাল সরকার গেজেট আকারে প্রকাশ করেছে। দীর্ঘ 18 বছর মাসদার হোসেন মামলার পরে এই লড়াই চলেছে আইনি নিম্ন আদালতের দায়িত্ব কার উপরে থাকবে এই বিষয়ে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা বহু কথা বলছি, বহু আন্দোলন করেছি, আইন পাশ হয়েছে পার্লামেন্টে, সেই বিচার বিভাগের স্বাধীনতা আবারও সেই প্রশাসনের হাতে নিয়েই পড়বে এবং কোনোভাবেই এটাকে মুক্ত করা গেল না। দুর্ভাগ্যজনকভাবে এটাকে মুক্ত করতে গিয়ে প্রধান বিচারপতি তার পদ হারালেন, দেশত্যাগ করতে হচ্ছে বর্তমান অবস্থা। আমরা যখনই এগুলো কোনো কথা বলতে যাব, যখনই আমরা এগুলো প্রতিবাদ করতে যাই, তখনই আমাদের উপরে এই মামলারই খড়গ নেমে আসে। আমি সেই জন্য ভাবি মাঝে মাঝে এই যে আমরা নির্বাচন করছি, এই নির্বাচনগুলোর ফলাফল দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ফলাফল শূন্য। তারপরেও আমাদেরকে নির্বাচন করে যেতে হচ্ছে এই জন্যে যে আমরা এটাকে আমাদের আন্দোলনের আমাদের সংগ্রামের একটা অংশ হিসেবে নিয়েছি, গণতান্ত্রিক যে পরিস্থিতি সেটাকে ফিরিয়ে আনবার জন্য গণতন্ত্রের বিশ্বাস মানুষদের তো বিকল্প একটি পথই আছে যে গণতন্ত্রের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে আমাদেরকে সমস্ত সত্যগুলোকে ফিরিয়ে আনতে হবে। আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, শুধু একটি কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিনেট নির্বাচনে যারা অংশ নিচ্ছেন অথবা যারা এর সঙ্গে আন্দোলন করছে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বেরিয়ে আসতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এই গণতন্ত্রের আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত চিন্তার আন্দোলন, আমার অধিকার রক্ষার আন্দোলন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসতে হবে। আমাদের অভিজ্ঞতা বলে যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান আন্দোলনে অধিকারের আন্দোলন শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলন কখনোই তার যে লক্ষ্যে পৌঁছানো সেই লক্ষ্যে পৌঁছতে পারে। তাই আমি অনুরোধ জানাব, আপনাদেরকে আহ্বান জানাবো, এটাই এই নির্বাচনকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন হিসেবে না নিয়ে এই নির্বাচনকে গণতন্ত্রে মুক্ত করবার, আমার চিন্তাকে মুক্তি দেওয়ার যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে করবেন। তো আপনাদের এই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে, নির্বাচন ক্যাম্পেইনের মধ্যে দিয়ে সেটাই বেরিয়ে আসবে, সেটাই হবে আমাদের সফল।